মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি চাই, কাউকে খুঁজছেন? ভাই এখানে কি কিছু আছে আজকে? মানে কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ আছে, অনুষ্ঠান একটা আছে। তবে এরকম অনুষ্ঠান বাপের জন্মে দেখিনি। কেন? শ্রাদ্ধ হচ্ছে। শ্রাদ্ধ? হ্যাঁ শ্রাদ্ধ, তাও আবার মাত্র দুজন লোক নিয়ে, পুরোহিত মশাই আর একজন মহিলা। এরকম শ্রাদ্ধ বাপের জন্মে দেখিনি। থ্যাংক ইউ। হ্যালো জাস। হ্যাঁ বলো। যেটুকু খবর পেলাম, ওরা একটা বিল্ডিংয়ে ঢুকেছে। বিল্ডিংটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। তাই নাকি? হ্যাঁ। কিন্তু সেখানে ওরা কি করতে ঢুকেছে? একটা অদ্ভুত কথা বললো। কি কথা বললো? এখানে নাকি শ্রাদ্ধ হচ্ছে কারণ, কিন্তু মাত্র দুজন রয়েছে এখানে। কে কে রয়েছে? ওই পুরোহিত মশাই আর হ্যাঁ আর আর অরিন্দিতা সরকার। জাস মেরিস না বের হয়নি। হ্যালো হ্যালো ম্যাডাম, বিজয়লক্ষ্মী ঘোষ বলছি। ইয়েস ম্যাডাম বলুন। বলছি আমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তো কোনো প্রশ্নই উঠতো না, কিন্তু আপনার মতন একজন ইন্টেলিজেন্ট অফিসার, একজন ভীষণ বুদ্ধি সম্পন্ন ঘুরোধার অফিসার বলেছেন, মানে গেস করেছেন যে আমার ছেলে বেঁচে নেই। যদি তাই হয় তাহলে যেদিন থেকে ও মিসিং সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত, তাহলে 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 কি ম্যাডাম? সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত ক্যালকুলেট করলে আজকেও শ্রাদ্ধের দিন। অবশ্য যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে অবশ্য অন্য নিয়েও, ম্যাডাম ম্যাডাম আপনি আপনি কাঁদছেন? আমার ছেলেটা সত্যি বেঁচে নেই, সত্যি বেঁচে নেই। ম্যাডাম প্লিজ দেখুন, এভাবে কাঁদবেন না ম্যাডাম, শান্ত হন। সরি 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 জয়শানা, আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের কাঁদতে নেই। হঠাৎ করে যেহেতু থেকেও আমার মায়ের ইমোশনটা বাইরে বেরিয়ে এসেছিল, তাই আমার আমার ছেলের কথা বলে ফেললাম। আমি রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।